প্রার্থী ইউসুফ পাঠান 30,967 ভোটে এগিয়ে ইউসুফ পাঠান। বহরমপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান 30,967 ভোটে এগিয়ে রয়েছে ইউসুফ পাঠান। এবং পারমিতাই বহরমপুরেরও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো বহরমপুরেরও 5 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। শঙ্কর গোস্বামী রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শঙ্কর, দেখো পারমিতা, এটা যেটা এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে এটা কিন্তু আশা করা যায়নি যে এমনটা পরিবর্তন লক্ষ্য করা যাবে এই লোকসভা নির্বাচনে। কারণ এটা এক কথাতে কংগ্রেস গড়, মুর্শিদাবাদ তথা বহরমপুর লোকসভা কেন্দ্র কংগ্রেস গড় নামে পরিচিত। এখানে বিগত 5 বারের বিজয়ী সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেস নেতা, তিনি এই দফায় যথেষ্টই ভোট এখানে তার পাওয়ার সম্ভাবনা ছিল, এমনটা তিনি শুরু থেকেই আশা প্রকাশ করেছিলেন। যে জায়গা থেকে তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পর্যন্ত চ্যালেঞ্জ করেছিলেন, যেটা একাধিকবার ক্যামেরার সামনে তাকে বলতে শোনা গিয়েছিল যে এখানে মমতা ব্যানার্জি স্বয়ং এসেও যদি তার বিরোধিতা করেন তবু তাকে ভোটে হারাতে পারবেন না এবং ভোটে হেরে গেলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন, এমন কথা কিন্তু বিগত দিনে বারবার তাকে উচ্চারণ করতে দেখা গিয়েছিল সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে। সেই যে অধীর চৌধুরী এবং কংগ্রেস গড়ের তিনি হত্যাকর্তা এক কথায়, তার যে পরাজয় এবং সেই পরাজয়ের দিনের দিকে তিনি ক্রমশ এগিয়ে যাচ্ছেন, যেটা লক্ষ্য করা যাচ্ছে যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই যে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান এবং অধীর চৌধুরী, এদের দুজনের মধ্যে যে দূরত্ব বা ব্যবধান, সেই ব্যবধান কিন্তু ক্রমশ বেড়ে চলেছে। যেটা দেখতে পাওয়া গিয়েছিল যে তৃতীয় দফার পর থেকেই কিন্তু শুরুতে অধীর চৌধুরী এগিয়ে ছিলেন, অবশ্যই প্রথম 2 দফায় যে খবর পাওয়া গিয়েছিল যে বহরমপুর কেন্দ্র থেকে অধীর চৌধুরী এগিয়ে রয়েছে, কিন্তু তৃতীয় দফা থেকেই শুরু হয়েছে পালা পরিবর্তন। এবং সেই জায়গা থেকে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে পরপর যেমন যেমন একটার পর একটা দফার ফলাফল ঘোষণা হয়েছে তেমন তেমন কিন্তু ব্যবধান বাড়তে লক্ষ্য করা গিয়েছে। প্রথমত 2,000, তারপর 3,000, তারপর এই মুহূর্তে যে খবর আসছে সেই খবর অনুযায়ী কিন্তু প্রায় 39,000 ভোটের ব্যবধানে পিছিয়ে রয়েছেন অধীর চৌধুরী। এবং এই 39,000 ভোটে কিন্তু এগিয়ে গিয়েছেন ইতিমধ্যেই তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। এমনটা যে এই বহরমপুর লোকসভা কেন্দ্রে ফলাফল হবে এটা কিন্তু আশা করা যায়নি এক কথায় বলা যেতে পারে, কারণ এটা বিগত 25 বছর ধরে এটা কংগ্রেস গড় হিসেবে পরিচিত। সেই জায়গা থেকেই মূলত একটা যে সমীকরণের চিন্তা ভাবনা এবং আলোচনার জায়গা এবং কংগ্রেসের তরফ থেকে এই মুহূর্তে সব মিলিয়ে যে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে, একটা সন্দেহ প্রকাশ করা হচ্ছে যে এখানে অন্য কিছুই না, এখানে বিগত দিনে যেটা লক্ষ্য করা গিয়েছিল যে একবার রেজিনগরে হিন্দুদের যে ধর্মীয় যে মিছিল, সেই মিছিলকে কেন্দ্র করে যে সেখানে একটা বোমাবাজি হয়েছিল বিগত দিনে রেজিনগরের পাশাপাশি শক্তিপুরে, সেখানে সেখান থেকে একটি ভাইরাল ভিডিও প্রচার হয়েছিল যেখানে একজন তৃণমূল নেতাকে কংগ্রেসের বিরোধী হিন্দুদের বিরোধিতা করে খুব বাজে ভাষায় মন্তব্য করতে শোনা গিয়েছিল। মূলত এই সমস্ত বিষয়টা কিন্তু চক্রান্ত করেই করা হয়েছিল এবং মূলত কংগ্রেসকে, কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে হারানোর জন্যই এটা করা হয়েছিল। এবং যেটার পরিণাম হিসাবে আজকে দেখতে পাওয়া যাচ্ছে যে বহরমপুর লোকসভা কেন্দ্রে অন্যদিকে যখন বিজেপি প্রার্থী ডাক্তার নির্মল কুমার সাহা তার এতটা ভোট পাওয়ার কথা নয় যতটা তিনি পেয়েছেন, সেই জায়গা থেকে মূলত এই অনুমান করা হচ্ছে যে এখানে এই যে হিন্দু মুসলিমের যে বিষয়টি, এই বিষয়টিকে কেন্দ্র করে এখানে। এবং শঙ্কর, একটা কথা বলতেই হচ্ছে যে কোনো বহিরাগত তত্ত্বও তাহলে এখানে কার্যত কাজে লাগলো না। একেবারে দেখো, এটা পূর্ব পরিকল্পিত ভাবে করা হয়েছিল, কারণ এটা তৃণমূলের তরফ থেকে আগেই জানানো হয়েছিল যে বহরমপুর লোকসভা কেন্দ্রটা নিয়েই কিন্তু মূলত বহরমপুর বিধানসভা কেন্দ্রটা নিয়ে মূলত তৃণমূলের একটা সংশয় ছিল। বাকি যে 6টি বিধানসভা কেন্দ্র এই লোকসভার অন্তর্গত, যে বাকি আরো 6টি লোকসভা কেন্দ্র, সেই 6টি লোকসভা কেন্দ্রের ব্যাপারে কিন্তু বিগত দিনেই পরিষ্কার ভাবে সংবাদ মাধ্যমের সামনে একাধিকবার জানিয়েছেন এবং সাংবাদিক বৈঠক করেও জানানো হয়েছে যে এই 6টি বিধানসভা কেন্দ্রে নির্বিঘ্নে জয়লাভ করবে তৃণমূল। শুধুমাত্র তাদের চিন্তা ছিল বহরমপুর লোকসভা নিয়ে, বহরমপুর বিধানসভা নিয়ে, এবং সেই বহরমপুর বিধানসভাতেও যে অধীর চৌধুরীকে হারানো সম্ভব হলো এটা অন্য কিছুই না, এখানে কংগ্রেসের ভোটটা বিজেপিকে পাইয়ে দেওয়ার কারণে কিন্তু মূলত অধীর চৌধুরী আজকে পরাজিত হতে চলেছেন। যদি এখনো পর্যন্ত শেষ দফার যে ফলাফল সেটা এখনো পর্যন্ত ঘোষণা হয়নি, তবে যে হারে ব্যবধান
নজরে থাক, আপাতত ধন্যবাদ তোমাকে। বহরমপুরে এগিয়ে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান, ডাকু স্মৃতি যে অধীর গড় হিসেবে পরিচিত সেখানে ইউসুফ পাঠান, এবং ইউসুফ পাঠান কে প্রার্থী করার পর তারপরে কিন্তু অনেক প্রশ্নের মুখে পড়েছিল তৃণমূল।